ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 12 বছর দখলে থাকলে জমির মালিকানা আপনি কখন দাবি করতে পারবেন, আবার কখন দাবি করতে পারবেন না। এই বিষয়ে অনেকের কনসেপ্ট রয়েছে। অনেক ভাই ভিডিওতে কমেন্ট করছেন যে আমার কোনো জমি আমি কারোর নিকট 12 বছরের অধিক সময় ইজারা দিয়েছি বা বন্ধক দিয়েছি বা চুক্তিপত্র হিসাবে আমি দিয়েছি, সেক্ষেত্রে 12 বছর পরে কি সে মালিকানা দাবি করতে পারবে কি না। বা অনেক ভাই এমন কমেন্ট করেন যে আমার একটি ফ্ল্যাট রয়েছে, আমি কারোর নিকট সেটি র্যান্ট দিয়েছি, সেটি 12 বছরের অধিক সময় সে যদি সেখানে ভাড়াটে হিসেবে থাকে, সে 12 বছর পরে কি সেখানে সে মালিকানা দাবি করতে পারবে কিনা। বা এখানে অনেক কিছু আসে যে কোনো ব্যক্তি জোরপূর্বক লাঠির জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে কেউ যদি 12 বছরের অধিক সময় দখলে থাকে, সে কি এখানে মালিকানা দাবি করতে পারবে কিনা। বিয়ার্স, এই যে কনসেপ্টগুলো রয়েছে আপনাদের, সেই কনসেপ্টগুলো নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের অনলাইন সাপোর্ট বাংলা চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন, যাতে আমাদের নতুন আপডেট ভিডিও আসলে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, তামাদি আইন, এটা আমরা হয়তো অনেকেই জানি, তামাদি আইনের 28 ধারা সম্পর্কে অনেকে জানে। তো এটি আইনের ভাষায় যে এই যে জবরদখল, বিরুদ্ধ দখল, আইনের ভাষায় এটাকে বলা হয় অ্যাডভার্স পজিশন। অর্থাৎ মূল মালিককে সরিয়ে দিয়ে আপনি যে দখলে থেকে আপনি সেখানে মালিকানা দাবি করতে পারছেন, সেটা আসলে অ্যাডভার্স পজিশন বলা হয়। তো ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত আপনাকে জানতে হবে, না হলে অনেক ভাই যে কনসেপ্টগুলো রয়েছে যে আমার কোনো জমি ইজারা হিসেবে রয়েছে, কারণ নিকট, কারণ হিসেবে ভাড়াটিয়া হিসেবে রয়েছে, সে এখানে মালিকানা দাবি করতে পারবে কিনা। তো দেখুন, 12 বছর যে দখলে থাকলেই সেখানে মালিকানা দাবি করতে পারবে এমন কোনো কথা আইনের কোনো ভাষায় নেই, বা সেখানে সে মালিকানা হয়ে যাবে সেটাও কিন্তু লেখা নেই। তো তামাদি আইনের 28 ধারাতে যেটা বলা হয়েছে যে আপনার কোনো একটি সম্পত্তি কারোর নিকট 12 বছরের অধিক সময় দখলে আছে, অর্থাৎ 12 বছরের অধিক সময় আপনি সেই ব্যক্তি সেখানে মালিকানা দাবি করতেছে যে এটা জমিটি আমার, আপনি প্রকৃত মালিক, আপনার কাছে ডকুমেন্ট রয়েছে, দলিল রয়েছে, তারপরে রেকর্ড রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আপনি সেখানে তাকে বলছেন যে জমিটা আমার, সেও বলছে যে জমিটা আমার, কিন্তু আপনি এই 12 বছরের সময়টার মধ্যে আপনি তাকে উচ্ছেদ করার জন্য সেখানে মামলা করলেন না। মামলা না করার ফলে আপনি 12 বছরের পরে গিয়ে যদি আপনি আদালতে মামলা করেন, তো সেখানে যে এই যে সময়সীমাটা, তামাদের যে সময়সীমা 12 বছর, আদালত যদি সেটা জানতে পারে যে আপনি 12 বছরের মধ্যে আপনি মামলাটি করেননি, সেক্ষেত্রে আদালত ধরেই নিবে জমিটি যে দখল হয়েছে তারই, এক্ষেত্রে জমিটি তারই, আপনি যে মামলা করার যে সময়সীমাটা সেটা আপনার তামাদি হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে দখলে রয়েছে তার ক্ষেত্রে কী হবে। তো সেখানে তিনটা বিষয় আপনারা খুব ভালোভাবে মনে রাখুন, তিনটা বিষয় আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি তিনটা বিষয় প্রমাণ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি 12 বছর কেন, আপনি 20 বছর কেন, 50 বছর দখলে থেকে আপনি মালিকানা দাবি করতে পারবেন না। প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রকাশ্যে দখলে থাকতে হবে, অর্থাৎ আপনি যেখানে দখলে রয়েছেন সেটা সবার জানাশোনার মধ্যে দখলে রয়েছেন। সেকেন্ডলি, প্রকৃত মালিক যে তার জানাশোনার মধ্যে দখলে থাকতে হবে, অর্থাৎ আপনি, সে জানে আপনি প্রকৃত মালিক। সেকেন্ডলি হচ্ছে প্রকৃত মালিকের প্রকাশ্যে দখলে থাকতে হবে। থার্ড হচ্ছে, তৃতীয় হচ্ছে আপনার একদম কম পক্ষে 12 বছর আপনাকে কন্টিনিউ একটানা দখলে থাকতে হবে। এই তিনটি শর্ত অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত যদি আপনি পালন করতে না পারেন, অর্থাৎ যখন আপনি, এই যে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আপনি যখন 12 বছর দখলে থেকে মামলা দায়ের ছাড়া কিন্তু আপনি সেখানে মালিকানা পাবেন না। যেমন আপনি 12 বছর দখলে রয়েছেন, আপনি সেটা মালিকানা অর্জনের জন্য অবশ্যই আপনাকে তামাদি আইনের 28 ধারা মতে আপনাকে মামলা করতে হবে যে আমি সেখানে 12 বছর দখলে রয়েছি, প্রকাশ্যে দখলে রয়েছি, প্রকৃত মালিকের জানাশোনার মধ্যে দখলে রয়েছি। এটা অবশ্যই আপনাকে আদালতে প্রমাণ করতে হবে। আদালত যেটা করবে, তারা সরজমিনে এসে এই মামলাটি পরিচালনা করবে এবং পাশের মালিককে জিজ্ঞেস করবে সে প্রকৃতভাবে সেখানে 12 বছর অধিক সময় দখলে আছে কি না, সে সেখানে কোনো মামলা হয়েছে কি না, কোনো ঝগড়াঝাটি বিবাদ রয়েছে কি না, এ সমস্ত বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে যখন প্রমাণ হয়ে যাবে যে আপনি সেখানে প্রকৃতপক্ষে দখলে ছিলেন, 12 বছরের অধিক সময় দখলে ছিলেন,
আপনার মূল মালিকের জানাশোনার মধ্যে দখলে ছিলেন, তখন আপনি আদালত থেকে ডিগ্রি পেতে পারেন। এছাড়া কিন্তু আপনি এত সহজে যে আপনি আদালত থেকে ডিগ্রি পেয়ে যাবেন এমন করে নয়। এখন কথা হচ্ছে যে প্রকৃত মালিক তার করণীয় কী। তো এখানে একটা বিষয় আপনি মনে রাখবেন, যখন কোনো ব্যক্তি আপনার সম্পত্তিটি মালিকানা দাবি করবে সেদিন থেকে কিন্তু আপনার তামাদি শুরু। অর্থাৎ আজকে আপনি কারোর কাছে কোনো সম্পত্তি ইজারা, বন্ধক বা ভাড়াটিয়া কোনো ফ্ল্যাট দিলেন ভাড়া হিসাবে, তো সে ধরুন সেখানে 20 বছর থেকে আছে, 20 বছর সে সেখানে মালিকানা দাবি করে নাই, আজকে সে প্রথম মালিকানা দাবি করছে। তো এই যে মালিকানা দাবি করছে, আজকে থেকেই তার তামাদি শুরু হবে। এই আজকে থেকে 12 বছর পর এইটুক সময়ের মধ্যে যদি আপনি মামলা দায়ের না করেন, সেক্ষেত্রে আপনার মামলা দায়ের করার যে সময়সীমা সেটা তামাদি হয়ে যাবে। এই কনসেপ্টটি আপনাদের আশা করি দূর হয়ে গেছে। আমি আবারও রিপ্লাই করে বলতেছি, আপনার কোনো সম্পত্তি কারো নিকট ইজারা দিয়েছেন, বন্ধক দিয়েছেন, ভাড়া দিয়েছেন, কোনো ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে সেখানে 20 বছর থাকুক, 30 বছর থাকুক, সেটা দেখার বিষয় নয়। যেদিন থেকে সে মালিকানা দাবি করবে সেদিন থেকে তার সময়সীমা শুরু হবে। এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। তো এখন আপনি যে প্রকৃত মালিক, আপনার করণীয় কী, যেদিন থেকে আপনার মালিকানা দাবি করবে সেদিন থেকে 12 বছরের মধ্যে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 8 ধারা মতে আপনাকে মামলা দায়ের করতে হবে দেওয়ানি আদালতে। এক্ষেত্রে আপনি যে আপনার ডকুমেন্ট প্রমাণ সব কিছু যদি ভ্যালিড হয়, সেক্ষেত্রে আদালত আপনার পক্ষে আসবে, দখল উদ্ধার পুনরুদ্ধার করতে পারবেন আপনি খুব সহজে। এটা হচ্ছে সাধারণত একটি বেসিক প্রক্রিয়া। তো প্রকৃত মালিক আপনি এভাবেই মালিকানা অর্জন করতে পারবেন, কেননা প্রকৃত মালিক সবসময় মালিক। আপনার কাছে দলিল রয়েছে, দলিল হচ্ছে মালিকানার সর্বোচ্চ প্রমাণ, দখল হচ্ছে দ্বিতীয়ত। আপনার কাছে যদি দলিল থাকে তাহলে দখলটা উদ্ধার আপনি করতে পারবেন দলিল মূলে। যখন আপনি শুধু দখলে রয়েছেন, দলিল রেকর্ড কিছুই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু ডকুমেন্ট প্রমাণ আপনাকে আদালতে প্রুফ করতে হবে। আর যদি আপনার কাছে দলিল থাকে, বৈধ দলিল থাকে, সরকারকে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স ভ্যাট আপনি যে সব কিছু দিয়ে আপনি একটি দলিল করছেন, সরকার অবশ্যই আপনার পক্ষে রয়েছে, কেননা আপনার পক্ষে সরকার থাকতে হবে, কেননা সেখানে সরকার একটি দায়বদ্ধ রয়েছে। সরকারকে নির্দিষ্ট পরিমাণ ফি, কোর্ট ফি দিয়ে আপনি সেখানে দলিলটি রেজিস্ট্রেশন করছেন, তো অবশ্যই এখানে সরকারের দায়বদ্ধ রয়েছে, সরকারকে অবশ্যই আপনাকে, সরকার আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, দলিল মূলে আপনি সম্পত্তিটি উদ্ধার করতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। তো ভিউয়ার্স, আপনাদের যে কনসেপ্টগুলো ছিল, মনে করি, আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কনসেপ্টগুলো দূর হয়ে গেছে। তবে অবশ্যই এই বিষয়ে যদি আপনার অন্য কিছু জানার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুকে আপনার মন্তব্যটি আপনি শেয়ার করতে পারেন, সেখানে হয়তো অনেক ব্যক্তি আসে, সেখানে আপনার প্রশ্নটি সলভ করতে পারে, আমরাও আপনার প্রশ্নটি সলভ করে দিতে পারবো। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে শেষ করবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, একটি শেয়ার দেবেন, অবশ্যই এটা আপনার কাছে অনুরোধ রইলো।